জয়গুরু বলতে কার পণ্য হয়? জয়গুরুর মহিমা বিশাল, বিশাল মহিমা। আজ থেকে বহু বৎসর পূর্বে বৈষ্ণব কুল চূড়ামণি, অর্থাৎ যার মতো বৈষ্ণব না আগে ছিল, না এখন আছে, না ভবিষ্যতে হবে, এমন্তর শ্রেষ্ঠ বৈষ্ণব আচার্য, তিনি হচ্ছেন ভগবান শিব ও শম্ভু। সেই ভগবান শিব মাতা পার্বতীকে বলছেন, শোনো, গুরুরিত্যাক্ষরং দেবী জিহ্বাগ্রে যস্য বর্ততে তস্য কিং বিদ্যতে মোহাত পাঠে বেদস্য কিং বৃথা। শোনো শোনো পার্বতী, যে সমস্ত মানুষের জিহ্বাগ্রে, জিহ্বার দ্বারা এই গুরু শব্দ উচ্চারিত হয়, গুরু শব্দের ধ্বনি প্রদান করা হয়, তস্য কিং বিদ্যতে মোহাত পাঠে বেদস্য কিং বৃথা, তার বৃথা কষ্ট করে সরঙ্গ বেদ পাঠের প্রয়োজন নাই। কেন বলে, ছয়টি অঙ্গ সমেত চারিখানা বেদ যদি কেউ বিধিপূর্বক পাঠ করে, সেই বেদ পাঠের যে পরিমাণ পূর্ণ হয়, কেউ যদি বিশ্বাস সহকারে গুরু শব্দের ধ্বনি প্রদান করে, এই পরিমাণই পূর্ণ তার লাভ হয়। প্রেমসে বলিয়ে জয় গুরু। দাতার উচ্চারণ মাত্রে না ব্রহ্ম হত্যা বিনাশে। এই গুরু বলতে যখন গ শব্দ উচ্চারিত হয়, বলে ব্রহ্ম হত্যা পাপ চলে যায়। উকার উচ্চারত দেবী মুচ্যতে জন্ম পাতকা। যখন উ শব্দ ধ্বনি যুক্ত হয়ে যায়, এ জন্মের যা পাপ সব চলে যায়। রেহোচ্চারণ মাত্রে না উকার উচ্চারণাত পুনঃ গুরু উচ্চারত কোটি জন্মগত পাতকম হরে। এক দুই জন্মের নয়, গুরু শব্দের এত মহিমা, গুরু শব্দের এত মাহাত্ম্য রয়েছে। বলছে কোটি জন্মগত, কোটি কোটি জন্মের অনন্ত পাপরাশিকেও গুরুর মহিমায়, গুরু শব্দ উচ্চারণের মহিমার দ্বারা ধূলিসাৎ করা যায়। এ কারণে শ্রী শ্রী ঠাকুর বলছেন, জীবন ধারায় রুনুঝুনু শিষ্ট তালে নেচে উঠুক, জয় গুরু জয় গুরু রবে ভর দুনিয়া তেমনি নাচে। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের গান, বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।